নমস্কার, আমার বাংলার সংবাদে আমি উত্তম কুমার আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। পাথারকান্দিতে বিজেপি প্রার্থীর গাড়িতে ইভিএম পাচার, টুইট প্রিয়াঙ্কার। হানিহরিকাণ্ডে ইউডিএফ প্রার্থীর হাত রয়েছে, দাবি বিধায়ক আমিনুলের। ইভিএম নিয়ে লঙ্কাকাণ্ড নেতৃপে উত্তেজনা প্রশমনে পুলিশের লাঠিচার্জ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আসামে দ্বিতীয় দফার ভোট পর্ব মিটতে একটি ভাইরাল ভিডিও ঘিরে বিতর্কে বিজেপি। ওই ভিডিওতে দেখা গিয়েছে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পালের গাড়িতে করে ইভিএম নিয়ে যাওয়া হচ্ছে। নেট মাধ্যমে ওই ভিডিও প্রকাশ্যে আসতেই ভোট লুটের অভিযোগে বিজেপিকে তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করেছেন প্রিয়াঙ্কা গান্ধী বট্রা সহ আসাম কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা। তবে এ নিয়ে মুখ খোলেনি বিজেপি নেতৃত্ব। তবে ওই বুথকর্মীদের দাবি, ইভিএম মেশিন সহ ওই গাড়িতে লিফট নিয়েছিলেন তাঁরা। বৃহস্পতিবার আসামের 39টি বিধানসভা আসনে ভোট হয়েছে। ভোটদান পর্ব শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে এক সাংবাদিক নেট মাধ্যমে ওই ভিডিও টুইট করেন। ওই ভিডিওতে দেখা যাচ্ছে একটি সাদা রঙের বোলেরো গাড়িতে ইভিএম নিয়ে যাওয়া হচ্ছে। ভিডিওর সঙ্গে ব্রেকিং লিখে ওই ব্যক্তির দাবি, পাথারকান্দির বিজেপি প্রার্থী তথা বিদায়ী বিধায়ক কৃষ্ণেন্দু পালের গাড়িতে ইভিএম উদ্ধারের পর এখানে উত্তেজনা রয়েছে। ওই গাড়িটি কৃষ্ণেন্দুর বলেও ভিডিওতে দাবি করা হয়েছে। স্বাভাবিকভাবেই এ নিয়ে প্রিয়াঙ্কা সহ কংগ্রেস নেতারা বিজেপির উপর ঝাঁপিয়ে পড়েছে। এক টুইটে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছেন প্রিয়াঙ্কা। সোনাইর ধনেহরিতে বৃহস্পতিবারের ঘটনার পিছনে এআইইউডিএফ এর মদত রয়েছে। উদ্ধার হওয়া পিস্তলটি প্রার্থী করিমউদ্দিন বড়ভূইয়ার। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ আনলেন বিধায়ক তথা বিজেপি প্রার্থী আমিনুল হক লস্কর। ভোটের দিন ধনেহরি 463 নম্বর এলপি স্কুলে বুথ কেন্দ্রে রক্তারক্তি ঘটনার জন্য ইউডিএফ দায়ী বলে জানান আমিনুল হক। তিনি বলেন, ভোটের দিন শুরু থেকে ইউডিএফ কর্মী ও সমর্থকরা রেগিং ও অন্যের ভোট দিতে শুরু করেন। এই খবর পেয়ে তিনি সোনাবাড়িঘাট হায়ার সেকেন্ডারি স্কুলের কেন্দ্রে পৌঁছে রেগিং বন্ধ করেন। এরপর সেখান থেকে ধনেহরি এ স্কুলে পৌঁছান। তিনি বলেন, স্কুলের ভিতরে ঢুকে প্রিসাইডিং অফিসারের কাছে ভোটের বিষয়ে জানতে চাইলে প্রিসাইডিং অফিসার জানান 90% ভোট হয়েছে। ভেতরে থাকা 24 জনকে কুপন দেওয়া হয়েছে, তাদের ভোট নেওয়ার পর শেষ করা হবে ভোট গ্রহণ পর্ব। তিনি কেন্দ্র থেকে বের হবার সময় দেখতে পান এক যুবক সিআরপিএফ এর সঙ্গে তর্ক করছে। তিনি এগিয়ে গেলে যুবকটি গ্রামের লোকদের ডাক দেয়। তার ডাকে বহু লোক বেরিয়ে আসেন, তার উপর আক্রমণ করে বসেন। তার দেহরক্ষীরা তাকে স্কুলের ভিতরে নিয়ে যান। গ্রামের কয়েকজন যুবক স্কুলে আগুন ধরিয়ে দিতে চাইলে দেহরক্ষীরা শূন্যে গুলি চালায়। এ ঘটনার পর এসপি সহ এডিজিপি কেও জানিয়েছেন সবাই পৌঁছান। কাদির আহমেদ লস্কর একজন, যার সঙ্গে সিআরপিএফ এর দস্তাদস্তি চলছে, আর সঙ্গে আর একজন, ওই জনের নাম জানি না। ওই সময় কাদির হাল্লা করে চিৎকার করে বলে, ভাই তোমরা সব আও ভিতর দিকে আসো। ওই সময় ওরা ভিতর দিকে আসছে আর এমন ঢিল মারা শুরু করছে, মানে এমনভাবে ঢিল মারা শুরু করছে। তখন আমি গেটের বাইরে ছিলাম, তখন দেখলাম যে এই ঢিলটা আমার উপরে পড়তেছে। তখন সঙ্গে সঙ্গে আমি আমার প্রিয় স্যাররা আমাকে নিয়ে আপনার ভিতরে গেল। মানে নুরুল হোসেন বড়লস্করের নেতৃত্বে এবং কাদির এবং মাসুমের নেতৃত্বে
স্কুলের চালে যখন মানে এই খের জাবড়া নিয়ে রাখিয়ে আগুন লাগানোর চেষ্টা করতেছে, তখন আমার প্রিয়সরা এবং আমাকে বাঁচানোর জন্য এবং পোলিং পার্সনকে বাঁচানোর জন্য পোলিং প্রিসাইডিং এবং পোলিং যারা ভোট দিতে এসেছে এরাও স্কুলের ভিতরে এবং আমার সিকিউরিটি এজেন্ট সব ভিতরে আছে, এদেরকে বাঁচানোর জন্য পুলিশে ব্ল্যাঙ্ক ফায়ার করেছে, কয়েকটা ফায়ার করেছে সিয়া মানে আমার এসকর্ট পার্টি এবং আমার প্রিয়সরা। এরপরে তো ফায়ার করার পরে এরা সরে গেছে, আগুন লাগাতে পারেনি। একটু পরে আমি ফোন করেছি এসপিকে, ডিআইজিকে, আমার স্পেশাল ডিজিপি এসএন সিংকে, এইরকম ঘটনা হচ্ছে, আপনারা ফোর্স পাঠান এবং সিচুয়েশন খুব খারাপ হচ্ছে, যত সময় যাচ্ছে। এরপরে এসপি গেলেন স্পটে, কিন্তু কেউই বন্দুক পেল না। ইউডিএফ প্রার্থী করিমউদ্দিন বড়ভুইয়া সে সময় এসে পিস্তলটি ফেলে গিয়েছেন বলে অভিযোগ করেন। তিনি পুরো ঘটনার পিছনে নুরুল হাসান বড় লস্কর, মাসুম বড়ভুইয়া, আলতাফ হোসেন লস্কর ও কাদির আহমেদ জড়িত বলে পুলিশে নালিশ করেন। আমার বুঠার আইকার্ড আর একটা রিভলভার না পিস্তল জানি না, আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে বলছে যে ওই পিস্তলটা দিয়ে আমি গুলি করেছি। আমি বলছি প্রশাসনকে, ওই পিস্তলটা কাকে রিকভারি করেছে, কার হাতে রিকভারি হয়েছে, কোন জায়গা থেকে রিকভারি হয়েছে, এই পিস্তলে নিশ্চয় মানে হাতের চাপ আছে, ওটাকে ফরেনসিক ল্যাবরেটরিতে দিয়ে ওই ইললিগ্যাল আর্মসটা কার, কারা ওই আর্মসটাকে দিয়ে আমাকে জড়ানোর চেষ্টা করতেছে, ওটা উচ্চ পর্যায়ের তদন্ত হোক। ওই ইললিগ্যাল আর্মসটা কার, কে ওই আর্মসটা এখানে রাখে, আমার আমার ভোটার আই কার্ডকে ব্যবহার করে যে বলছে যেটা আমি ওই আর্মসটাকে নিয়ে আসছি, যদি আমি আর্মসটাকে নিয়ে আসতাম তখন ডিজিপি যখন গেলেন ওই আর্মসটা কেন দিল, ডিজিপি দিলে গেছে আমার বললেন এই যে পিস্তল যেটা যে পিস্তল দিয়ে নাটক করা হয়েছে ওই পিস্তলটাই করিমউদ্দিন বড়ভুইয়ার ছিল, করিমউদ্দিন বড়ভুইয়া ওনার মানুষ দিয়ে করিমউদ্দিন বড়ভুইয়ার সাথে ইললিগ্যাল পিস্তল আছে, ওই পিস্তলটা তার, ওই পিস্তলটা কোথা থেকে আসলো ওটা সুদীর তখন কাছাড় জেলার সাতটি কেন্দ্রে দ্বিতীয় দফার নির্বাচনের ভোটদান কেন্দ্র থেকে ফেরার পথে উদ্ধার হয় কিছু ইভিএম। এ নিয়ে বৃহস্পতিবার রাতভর উত্তেজনার জেরে ঝাঁপিরবন্দের নেতৃপের সামনে পুলিশ লাঠিচার্জ সহ শূন্যে গুলি চালনা করে। ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পর বিভিন্ন এলাকা থেকে ইভিএমগুলো নেতৃপে নিয়ে আসার সময় একটি 407 গাড়িতে করে বেশ কয়েকটি ইভিএম নিয়ে নেতৃপের সামনে আসতে তা নজরে পড়ে স্থানীয়দের। কারচুপির উদ্দেশ্যে খালি ইভিএম নেতৃপে আনা হচ্ছে এই অভিযোগ তুলে গাড়িটি আটকে দেন স্থানীয়রা। খালি ইভিএম কোথা থেকে নিয়ে আসা হয়েছে এবং এর পেছনে কারি বা হাত রয়েছে এমন প্রশ্ন উত্থাপন করে সোচ্চার হয়ে ওঠেন স্থানীয়রা। এতে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস, উধারবন্দের সার্কেল অফিসার জয়ন্ত চক্রবর্তী এবং পুলিশ আধিকারিক সঞ্জীব কুমার দাস সহ অন্যান্য আধিকারিকরা। তারা উত্তেজিত জনতাকে বোঝানোর চেষ্টা করেন যে গাড়িতে করে যেসব ইভিএম আনা হয়েছে সেগুলো অতিরিক্ত ইভিএম হিসেবে বড়খোলায় পাঠানো হয়েছিল, যাতে কোনো ইভিএম বিকল হলে তা ব্যবহার করা সম্ভব হয়। কিন্তু স্থানীয়রা তারা তা মানতে চাননি। ইভিএম যাচাই করে দেখার দাবিতে উত্তাল করে তোলেন পরিস্থিতি সেদিন তারা। এই অবস্থায় খবর আসে লাঠিগ্রাম তেমাথায় অন্য একটি অল্টো গাড়ি অনুরূপভাবে খালি ইভিএম নিয়ে এসেছে। এই খবর ছড়িয়ে পড়তে ক্ষুব্ধ স্থানীয়রা ছুটে গিয়ে ইভিএম মেশিন সহ গাড়িতে ভাঙচুর করে। ধীরে ধীরে পরিস্থিতি অন্য মোড় নিতে থাকে। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে সিআরপিএফ বাহিনী লাঠিচার্জ শুরু করে। লাঠিচার্জের কিছু সময় শূন্যে গুলি চালনা করতে হয়, এতে জনতা পালিয়ে ছত্রভঙ্গ হয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছিল টান টান উত্তেজনা। বৃহস্পতিবার রাজ্যের দ্বিতীয় স্তরের নির্বাচনে হাইলাকান্দি জেলাতে সর্বোচ্চ ভোট জমা পড়ে। এদিন শতকরা 82.44% ভোট ইভিএমে বন্দী হয়। 2016 সালের বিধানসভা নির্বাচন ও 2019 সালের লোকসভা নির্বাচন থেকে বেশি ভোট জমা পড়ে এবারে।
যা গণতান্ত্রিক নজরে একটি বিরাট রেকর্ড হিসেবে দেখা যায়। এদিন সকাল থেকে জেলার প্রতিটি বুথ কেন্দ্রে ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। প্রতিকূল বাতাবরণে পিছিয়ে যাননি গোটা এলাকার ভোটদাতারা। কোভিড সংক্রমণের কথা মাথায় রেখে প্রতিটি কেন্দ্রে সামাজিক দূরত্বের ব্যবস্থা করে ভোট প্রক্রিয়া শুরু করা হয়। 14 বছরে শিলচরবাসী রোহিঙ্গাকে ফিরিয়ে নিল না মায়ানমার। বছর দুয়েক আগে রংপুরে একটি গাড়িতে অচৈতন্য অবস্থায় পাওয়া গিয়েছিল মায়ানমারের বাসিন্দা রোহিঙ্গা জনগোষ্ঠীর এক তরুণীকে। তারপর প্রথমে উজ্জ্বলা শেল্টার হোম ও পরবর্তীতে নিবেদিতা নারী সংস্থায় 2 বছর কাটিয়ে শেষমেশ বাড়ি ফেরার সুযোগ পায় সেই মেয়েটি। এর মধ্যে বৃহস্পতিবার 14 বছরের আরেক রোহিঙ্গা মেয়েকে নিয়ে বৃহস্পতিবার মণিপুরের উদ্দেশ্যে রওনা দিল কাছাড় পুলিশ। এদিন সকালে জেলার পুলিশ বিভাগের তরফ থেকে 8 জনের একটি দল তাকে নিয়ে মণিপুরের মোরে জেলার উদ্দেশ্যে রওনা দেন। সেখানে রয়েছে ভারত মায়ানমারের আন্তর্জাতিক সীমান্ত। 2018 সাল থেকে এখন পর্যন্ত আসামের বিভিন্ন এলাকায় আটকে পড়া প্রায় 40 জন মায়ানমারের অবৈধ অনুপ্রবেশকারী নাগরিকদের ফিরিয়ে দিয়েছে ভারত সরকার, তবে তারা প্রত্যেকেই ডিটেনশন ক্যাম্পে ছিলেন। এই 14 বছরের মেয়েটি শিশু হওয়ার দরুন তাকে ডিটেনশন ক্যাম্পে না রেখে মহিলা সুরক্ষা কেন্দ্রে রাখা হয়েছিল। तो म्यांमार साइड में जो वहाँ की घरेलू परिस्थितियाँ हैं उसको ध्यान में रखते हुए म्यांमार साइड से वो रिपेट्रेशन है वो हो नहीं पाया, तो वो जो लड़की है वो वापस कछार आ रही है, उसको बाद में किया जाएगा। लड़की कहाँ से आया है? ये बेसिकली जो मेनली ओरिजिनली म्यांमार से है और 2002 साल से कछार में जो एनजीओ है उसकी कस्टडी में थी। तो कब भेजा? कौन सा एनजीओ सर? निवेदित नारी संघ। कब भेजा गया? ये अभी तो हमने 30th को भेजा था। सर उसके माता पिता के बारे में कुछ पता? उसके माता पिता कोई खबर नहीं है, जहाँ तक जो पता लग रहा है कि शायद वो उसने स्टेटमेंट दिया था वो बांग्लादेश में जो रोहिंग्या कैंप है वहाँ पे थी, लेकिन उसमें ये है कि आप रिपेट्रेशन होता है जो आपके ओरिजिनल कंट्री है वहीं भेज सकते हो, दूसरी कंट्री में आप नहीं भेज सकते। লায়ন্স ক্লাব অফ শিলচর ভীষণের উদ্যোগে রবিবার সন্ধ্যা 7 ঘটিকায় স্থানীয় অম্বিকাপট্টের অস্থায়ী কার্যালয়ে সংস্থার বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। এদিন বিশিষ্ট সমাজসেবিকা তথা শিলচর গুরুচরণ কলেজের অবসরপ্রাপ্ত ইংরাজি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর শ্যামলী কর ভাওয়াল, বিশিষ্ট তবলা শিল্পী নিলয় কান্তি দত্ত, বিশিষ্ট নৃত্যশিল্পী পারমিতা দাস চৌধুরী, সৌভিক দাস প্রমুখ প্রদীপ প্রজ্বলন করে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন। পরে নানা সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয় বসন্ত উৎসব। এতে আমন্ত্রিত গানের দলের মধ্যে ছিল ঝংকার সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা। ত্রিপুরায় আসন্ন স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনী প্রচারে শুক্রবার কাঞ্চনপুরে এক বিশাল নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সভাটি আয়োজন করে শাসক দল বিজেপি সহ আইপিএফটি মৈত্রী জোট। এদিন তার আগমনকে কেন্দ্র করে সভার শুরুতে কাঞ্চনপুর দ্বাদশ মান বিদ্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য রোড শো বের করা হয়। পরে সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সিপিএম শূন্য বিধানসভা আসবে বন্ধুরা, 60-এর মধ্যে 60 সিট ভারতীয় জনতা পার্টি আইপিএফটির কাছে যাবে, আর এখন এডিসিতে সিপিএম শূন্য এডিসি হবে, কারণ এডিসিকে 15 বছর লাগাতার শাসন করেছে, তার ফল কি হয়েছে সেটা কাঞ্চনপুরবাসী জানে বন্ধু। তা আমি আপনাদেরকে করজোড়ে নিবেদন করব, আপনারা আপনাদের ছেলেকে আপনাদের ভাইকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন, আমি পদে মুখ্যমন্ত্রী কিন্তু ব্যক্তিগতভাবে আমার মধ্যে সেই বিপ্লব জেগে আছে, যেই বিপ্লব আপনাদের কাছে জনসম্পর্কের প্রমুখ হয়ে এসেছিল সেই বিপ্লব আমি রয়েছি। আপনারা আমাকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন, আমি জানি না
আমার মতো এত কম সময় কেউ ত্রিপুরাতে মুখ্যমন্ত্রী হতে পেরেছি কিনা, বা আমার মতো এমন সাধারণ ঘর থেকে কেউ মুখ্যমন্ত্রী হয়নি 2015 আগে। ইক্কা দুক্কা বিজেপির লোক আর সঙ্গের লোক ছাড়া আমাকে কেউ চিনত না বন্ধু। মাত্র আড়াই বছরের মধ্যে সমস্ত ত্রিপুরাবাসী আমাকে একযোগে ভোট দিয়ে নরেন্দ্রভাই মোদীর আশীর্বাদ আর আপনাদের আশীর্বাদ নিয়ে আপনারা আমার মতো একজন ব্যক্তিকে মুখ্যমন্ত্রী বানিয়েছেন। আমি কাজ করি আপনাদের জন্য, কাজ করতে হয় যা ভুল ত্রুটি হতেই পারে বন্ধুরা, যে কাজ করে তারই ভুল ত্রুটি হয়, যে কাজ করে না তার তো ভুল ত্রুটি হয় না বন্ধু। আমি সেই দিশাতে কাজ করতে চাই, আপনাদের আশীর্বাদ চাই, আমি নতুন ত্রিপুরা দেখতে চাই, আপনার ছেলে মেয়ের নতুন ভবিষ্যৎ দেখতে চাই, নরেন্দ্রভাই মোদীর আশীর্বাদে নতুন কাঞ্চনপুর দেখতে চাই, আপনাদের সবার আশীর্বাদ চাই। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। পাথারকান্দিতে বিজেপি প্রার্থীর গাড়িতে ইভিএম পাচার, টুইট প্রিয়াঙ্কার। হানিহরিকাণ্ডে ইউডিএফ প্রার্থীর হাত রয়েছে, দাবি বিধায়ক আমিনুলের। ইভিএম নিয়ে লঙ্কাকাণ্ড নেতৃত্বে উত্তেজনা প্রশমনে পুলিশের লাঠিচার্জ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।